নিরঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণ শিরসা নমামহ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় স্থিত্বা প্রণমামি মুহুর্মুহ। ওং নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনী তাপহারিণী। ঠাকুর মা ও স্বামীজির চরণে আমি আভমে লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত শ্রোতৃমণ্ডলী দর্শক মণ্ডলীদের জন্য, এবং আমার নমস্কার রইল পবিত্র কুমার সুর, যিনি এই প্রাণারাম বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা, তার উদ্দেশ্যে আমি নমস্কার জানালাম। আমরা আচার্য শ্রীময়ের কথা পড়ছি। আচার্য শ্রীময়ের সংক্ষিপ্ত জীবনীর কথা যদি আমরা ভাবি, তো সেখানে আমরা প্রথম তার যে মানে কবে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গায় আমাদের যেতে হবে। 1854 সালের 14 জুলাই, সেই দিনটা ছিল 1261 সালের 31শে আষাঢ়। সেই দিন শুক্রবার নাগপঞ্চমী তিথি এবং শতভিষা নক্ষত্র। তার জন্মস্থান ছিল কলকাতা মহানগরের শিমুলিয়া পল্লীর শিবনারায়ণ দাস লেনে। এই পল্লীতেই ঠাকুরের যুগ বিপ্লবী পার্শ্বদ প্রাণী মানে পার্শ্বদ অগ্রণী যিনি বিশ্ববিশ্রুত স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল। বড় হয়ে শ্রীমা বাস করতেন 13-2 গুরুপ্রসাদ চৌধুরী লেনের ঠাকুর বাড়িতে, তার পিতার নতুন ভবনে। বাবা নতুন বাড়ি করেছিলেন সেইখানে, তারপর তাদের শিফটিং হয়। এই ঠাকুর বাড়িতেই শ্রীমা ঠাকুরের নিত্য সেবা পূজার প্রতিষ্ঠা করেন, এবং বেশ সময়ে মানে কিছু কিছু সময়ে এক মাসের ওপরও এসে এখানে থাকতেন, এবং এখানেই শ্রীমা মহাসমাধি লাভ করেন। এই শ্রীমা নামটি এটা তিনি নিজে গ্রহণ করেছিলেন। তার পিতৃদত্ত নাম ছিল মহেন্দ্রলাল গুপ্ত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে মাস্টার বলে ডাকতেন, তাই শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবারে তিনি মাস্টার মশাই বলে সুপরিচিত। এছাড়া মণি, মোহিনীমোহন, একটি ভক্ত, এই সমস্ত ছদ্ম নামেও তিনি কথামৃতে আমাদের কাছে পরিচিত। কথামৃতে আমরা দেখেছি কখনো ঠাকুর তাকে মণি বলে ডাকছেন, কখনো মোহিনীমোহন, কখনো তিনি নিজের সম্পর্কে বলছেন একটি ভক্ত ইত্যাদি। পিতা ছিলেন মধুসূদন গুপ্ত এবং মাতা হচ্ছেন স্বর্ণময়ী দেবী। দুজনেই ছিলেন অত্যন্ত ধর্মনিষ্ঠ, সরল এবং অমায়িক লোক। এটা বলা হয় যে দীর্ঘকাল দুজনে শিবের উপাসনা করে তবে শ্রীমকে তারা পুত্র হিসাবে লাভ করেছিলেন। মধুসূদন গুপ্ত তিনি কলকাতা হাইকোর্টে কাজ করতেন, এবং তার চার পুত্র চার কন্যার মধ্যে মহেন্দ্রনাথ ছিলেন, অর্থাৎ আমাদের শ্রীম ছিলেন তৃতীয় সন্তান। কনিষ্ঠ পুত্র যে কিশোরীবাবু, তিনিও শ্রীরামকৃষ্ণের কৃপাপ্রাপ্ত একজন সেবক। খুব ছোটবেলায় মহেন্দ্রনাথ গুরুমশাইয়ের পাঠশালায় পড়তেন, সাধারণ ব্রাহ্ম সমাজের খুব কাছে। গুরুমশাই কখনো কখনো তাকে কোলে করে নিয়ে বাড়িতে পৌঁছে দিতেন। তারপর তিনি ভর্তি হন হেয়ার স্কুলে। এই স্কুলে পড়ার সময় থেকে থার্ড ক্লাস থেকে 1867 খ্রিস্টাব্দ সেটা, তিনি বরাবর ডায়েরি লেখার অভ্যাস করেন। এই ডায়েরি লেখার অভ্যাসটা এটা কেউ তাকে বলে দেয়নি, তিনি নিজের বুদ্ধিতেই লিখতেন। অর্থাৎ আগামী দিনে এই ডায়েরি লেখাটাই তার একটা বড় কাজ হয়ে উঠবে, সেই জন্য তিনি ওই ডায়েরি লিখতেন খুব ছোটবেলায়। তো ওই ডায়েরির কোনো এক পৃষ্ঠায় হয়তো মানে লেখা রয়েছে, আজকে সকালে উঠে বাবা মাকে ভূমিষ্ঠ প্রণাম করলাম। আবার কোনো স্থানে লেখা ছিল, আজকে স্কুলের পথে নিত্যকার মতো ঠনঠনিয়ার মা কালী এবং শীতলা মাকে দর্শন করে প্রণাম করলাম।
করে তারপর স্কুলে গেলাম। 15 বছর পরে যখন ঠাকুরের সঙ্গে তার মিলন হলো, সেটা হচ্ছে 1882 সালের 26শে ফেব্রুয়ারি। এই অভ্যাসটাই, যে ডায়েরি লেখার অভ্যাসটাই শ্রীরামকৃষ্ণ কথামৃতের জন্ম দেয়। এই স্কুলে পড়ার সময় থেকে তিনি ব্রাহ্মসমাজের যে নেতা ব্রহ্মানন্দ কেশব সেনের প্রতি আকৃষ্ট ছিলেন। ঠাকুরের সঙ্গে মিলন হবার আগে কেশব সেনই ছিলেন শ্রীময়ের প্রধান হিরো। আর এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, এরাও কিন্তু তার হিরো হিসাবে তার কাছে, তার মানে তিনি তাদের খুব মানে শ্রদ্ধা করতেন। ব্রহ্মানন্দের ভিতর দিয়ে শ্রীরামকৃষ্ণের জীবন্ত দৈবী ভাব প্রভাবে প্রবাহের স্পর্শই ছিল এই আকর্ষণের কারণ। এই বিরূপ পূজার যে অবসান হয় সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছে যখন তিনি এলেন, তখন এই বীর পূজার অবসান হলো। এরপর থেকে তিনি এই হেয়ার স্কুলে পড়ার পর থেকে শ্রীমজে কত মেধাবী ছাত্র ছিলেন সেই দিকটাতে আমরা একটু নজর দেব। এন্ট্রান্স পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে তিনি দ্বিতীয় স্থান অধিকার করলেন। প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন, সেখানে FA পরীক্ষায় 5ম স্থান অধিকার করেন। গণিতের একটা পত্র পরীক্ষা না দিয়েই BA-তে 3য় স্থান অধিকার করেন। সুবিখ্যাত অধ্যাপক সেই সময়কার টনি সাহেব শ্রীমকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি বিলেত চলে যাবার পরও শ্রীময়ের সঙ্গে তার পত্রালাপে যোগাযোগ ছিল। এরপরে শ্রীময় ল পড়তে ভর্তি হন এবং ল পড়ার সময় পাঠ্যপুস্তকগুলো ছাড়াও তিনি মনু, যাজ্ঞবল্ক, পরাশর, বৃহস্পতি প্রভৃতি সংহিতাদি অধ্যয়ন করতেন। তাছাড়া ছাত্র অবস্থাতেই তিনি পাশ্চাত্য দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, অর্থশাস্ত্র ইত্যাদি সমস্ত বিষয়ে বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন। আর আমাদের দেশীয় শাস্ত্র অর্থাৎ প্রাচ্য শাস্ত্রের মধ্যে সংস্কৃত পুরাণ কাব্য শাস্ত্রাদিতেও তার বিশেষ মানে ইন্টারেস্ট ছিল এবং তিনি খুব মানে বিশেষ অধিকার ছিল। কুমার সম্ভব, শকুন্তলা, ভট্টিকাব্য, উত্তর রামচরিত প্রভৃতির শ্লোক শ্রীময়ের একদম মুখস্থ ছিল। কালিদাসকে তিনি অনেক ওপরে আসন দিতেন। ঋষিদের তপোবনের যে বিবরণ সেগুলো তার কণ্ঠস্থ ছিল। স্বরদর্শন তিনি দেখেছেন, জৈন বৌদ্ধ দর্শন এগুলোও তিনি পড়েছেন, জ্যোতিষ আয়ুর্বেদ এগুলো সমস্ত তিনি নিজে নিজেই অধ্যয়ন করেছেন এবং বিলেত গিয়ে ICS পড়ার তার ইচ্ছা ছিল। তখন তিনি স্বপ্ন দেখতেন যে ওই কুয়াশার ভেতর দিয়ে ভূমধ্য সাগরের ওপর দিয়ে জাহাজ চলছে আর তিনি পায়জামা পরে ডেকে ঘুরে বেড়াচ্ছেন। বাগ্মী প্রবর সুরেন্দ্রনাথ ব্যানার্জি ICS পাস করে যখন কলকাতায় এলেন তার তালতলার বাড়িতে, সেই সময় শ্রীময় তার কাছে দীর্ঘকাল গিয়ে বিলেতের সংবাদ নিত। প্রেসিডেন্সি কলেজে পড়বার সময়ে কোনো একটা সভার শ্রীময় ছিলেন সেক্রেটারি আর সুরেন্দ্রনাথ ছিলেন সেই সভার প্রেসিডেন্ট, যার ফলে দুজনের মধ্যে খুব ভালো যোগাযোগ ছিল। আর যখন বিয়ে পড়ছেন তখন 1873 সালে শ্রীময় কেশব সেনের সম্পর্কীয়া ভগিনী নিকুঞ্জ দেবীর সঙ্গে তার বিবাহ হয়। পরবর্তীকালে শ্রীময় ধর্মপত্নী এর সঙ্গে ঠাকুর এবং মায়ের বিশেষ স্নেহ এবং প্রীতি এবং কৃপালাভে ধন্য হন। মা তো মানে ঠাকুর শ্রীময় বলতেন যে ঠাকুরকে পেয়েছি 5 বছর আর মাকে পেয়েছি 35 বছর। এই 35 বছরে মা শ্রীময় এবং তার যে স্ত্রী নিকুঞ্জ দেবী এদের দুজনকে যেমন খুব স্নেহ করতেন, তারাও তেমনি মাকে গিয়ে অত্যন্ত ভক্তি করতেন। কারণ আমরা দেখেছি জয়রামবাটিতে যখন অন্যান্য ভক্তদের সঙ্গে নিকুঞ্জ দেবী তিনিও গেছেন, শ্রীময়ও গেছেন,
কিন্তু নিকুঞ্জ দেবী গিয়ে দেখলেন অন্যান্য ভক্তরা সব সার দিয়ে বসে তারা ধ্যান জপ করতে লাগলো, আর মা সংসারের যত কাজ, ওই কুটনোকোটা, তারপরে আটা মাখা, সমস্ত কাজ মা করছেন। এই দেখে নিকুঞ্জ দেবীর মনে হয়েছিল যে যিনি মানে গুরুস্থানীয় তিনি নিজে কাজ করবেন, আর আমি সেখানে বসে ধ্যান জপ করব, এটা মোটেই বাঞ্ছনীয় নয়। যার ফলে নিকুঞ্জ দেবী গিয়ে মায়ের হাতে হাতে কাজ করে দিতে লাগলেন। তখন মা বলেছিলেন যে ওরা তো সব এসে বসে ধ্যান করতে লেগে গেল, তুমি কেন আমাকে সাহায্য করছো? তখন তিনি বললেন, অমন ধ্যানের মুখে আমার মানে নিকুচি করেছে, যে ওই ধ্যান আমার কোনো দরকার নেই, কারণ এখানে গুরু তিনি কাজ করছেন আর আমি গিয়ে ধ্যান করব বসে আর গুরুর মানে কষ্ট হবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই দম্পতি ঠাকুর মা এদের কতটা শ্রদ্ধা ভক্তি করতেন এবং তাদের কতটা নিকটের ছিলেন। তো লেখাপড়ার শেষ হওয়ার আগেই শ্রীমাকে যেহেতু বিয়ে হয়ে গেছে, পারিবারিক অবস্থাও সেরকম মানে যে খুব অত্যাধিক সচ্ছল সেরাম নয়, তো সেই কারণে তিনি একটা কাজ করতেন। এবার পড়াশোনা শেষ হয়নি কিন্তু কাজ করতে শুরু করেন, সেটা প্রথম হচ্ছে একটা ব্রিটিশ সওদাগরি অফিসে। তারপর তিনি শিক্ষাব্রত গ্রহণ করেন এবং তার জন্মগত কর্মই ছিল মানুষকে শিক্ষা দেওয়া, কারণ মাস্টার হিসেবেই তিনি সবথেকে বেশি সাফল্য লাভ করেছেন। যশোর জেলার নড়াইল হাইস্কুলের হেডমাস্টার হয়ে তিনি কিছুদিন কাজ করেছিলেন, তারপর সেখান থেকে তিনি কলকাতায় চলে আসেন। এখানে পরপর সিটি কলেজিয়েট স্কুল, রিপন কলেজিয়েট স্কুল, মেট্রোপলিটন স্কুল, তারপরে তার অন্য ব্রাঞ্চগুলো, এরিয়ান, ওরিয়েন্টাল সেমিনারি, মডেল স্কুল প্রভৃতি বিভিন্ন স্কুলে সেই সময় তিনি হেডমাস্টারের কাজ করেছেন। তাছাড়া বিভিন্ন বিষয়ে সিটি এবং রিপন কলেজে, বিশেষ করে ইংরাজি, ইতিহাস, দর্শন, অর্থনীতি এই সমস্ত বিষয়ে অধ্যাপনা করতেন। অনেক সময় এক ঘন্টা করে তিনটে স্কুলেও তিনি হেডমাস্টারের কাজ করে দিয়েছেন, অর্থাৎ এত তিনি পারদর্শী ছিলেন যে ওই এক ঘন্টা একটা স্কুলে গিয়ে হেডমাস্টারের কাজকর্ম করে দিয়ে আবার একটা স্কুলে চলে যেতেন। তার পড়াবার যে কৌশল সেটা আমরা আগেই একটু মানে স্বামীজির মুখে শুনেছি, যে অপূর্ব একটা কৌশল ছিল কি, যে তিনি একদম ছাত্রদের দেখে তাদের লেভেলটা বুঝতে পারতেন এবং সেই লেভেল অনুযায়ী ছাত্ররা যেভাবে বুঝতে পারবে, যেভাবে বললে, ঠিক সেইভাবেই তিনি খুব স্নেহের সাথে, ভালোবাসার সাথে তাদের শেখাতেন। এবং জীবনের শেষ মানে 25 বছর তিনি মটন স্কুলের অধ্যক্ষ হিসাবে তিনি সেখানে কাজ করেছেন এবং ছাত্র আর শিক্ষক সবাই তাকে রেক্টর মশাই বলে ডাকতো। এর আগেও আমরা দেখেছি যে তিনি মটন স্কুলের রেক্টর ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন মাতৃভাষায় শিক্ষা প্রদানের ব্যাপারে আলোচনা করছে যে কি করা যায় মাতৃভাষায় শিক্ষা, কারণ তখনকার দিনে ক্লাস 8 থেকেই সমস্ত সাবজেক্ট ইংরেজিতে পড়তে হতো, তার ঠিক আগেই মানে যখন কলকাতা বিশ্ববিদ্যালয় ভাবছে তার আগেই শ্রীম কিন্তু তার স্কুলে বাংলায় শিক্ষাদানের প্রবর্তন করেন। তো এখানেই বোঝা যায় যে একটা মানুষ কতটা অ্যাডভান্স ছিলেন এবং তার যে কর্মজীবন, সেখানে 10 বছর যখন অতীত হলো তার মা মারা গিয়েছিলেন এবং তাতে ওই তাদের যে বিরাট বড় পরিবার ছিল, অনেক লোকজন ছিলেন সেখানে, ওই তার মা মারা যাওয়ার পরেই খুব ঝগড়াঝাটি, অশান্তি ইত্যাদি দেখতে পাওয়া যায়। এমন একটা অবস্থা ঘটিল মানে যে শান্ত স্বভাবের যে শ্রীম তিনি পর্যন্ত পারিবারিক কলহে ভীষণভাবে বিরক্ত হয়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেবার জন্য, সুইসাইড করার জন্য তিনি ভাবতে লাগলেন এবং একদিন এত অশান্তি যে তিনি মানে ঘর থেকে রাত্রি 10টার সময় ভাবলেন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে কোনো একটা জায়গায় আত্মহত্যা করব।
তার স্ত্রী কিন্তু এই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন এবং যখন তিনি ওই রাত্রির 10টার সময় ঘর থেকে বেরিয়ে যেতে চাইছেন, স্ত্রী নিকুঞ্জে দেবী তিনি কিন্তু একা তাকে যেতে দেননি, তিনি সঙ্গে যান। এবং তারপরে ওই মানে রাজপথে মানে অপরের অজ্ঞাতে উভয়ই রাজপথে বাহির বেরিয়ে পড়লেন। তারপরে একটা ঘোড়ার গাড়ি করে তারা শ্যামবাজার পৌঁছলে দেখা গেল গাড়ির চাকাটা ভেঙে গেল। এবার তখন তার এক বন্ধু ছিল ডাক্তার কালীবাবু, তার বাড়ির কাছেই ওটা হওয়ার জন্য তিনি ওই নিকটে বন্ধুর বাড়িতে আশ্রয় নিলেন। বন্ধু মনে করলেন যে এত রাতে এরা দুজনে মিলে আমার বাড়িতে এলো, এ আবার কি নতুন উপদ্রব। সেটা শ্রীমা বুঝতে পেরে তখন তার স্ত্রীকে সেখানে রেখে দিয়ে তিনি তারপরে আবার বাড়ির থেকে বেরিয়ে গিয়ে একটা ঘোড়া গাড়ি যেখানে আছে আস্তাবলে গেলেন, গিয়ে সেখান থেকে একজন সহিষকে তুলে তার বোনের বাড়ি বরানগরে গিয়ে উঠলেন। মানে বন্ধুর বাড়িতে বউকে রেখে দিয়ে, স্ত্রীকে রেখে দিয়ে বরানগরে তার বোনের বাড়িতে গিয়ে উঠলেন। বোনের যে হাজবেন্ড ছিলেন তখন তিনি একজন মানে কবিরাজ, ঈশান কবিরাজ, এবং তিনি ঠাকুরেরই চিকিৎসক ছিলেন। টলস্টয়ের গৃহত্যাগের সঙ্গে শ্রীময়ের গৃহত্যাগের কি কোনো সাদৃশ্য ছিল? শ্রীময় ভক্তদিগকে কয়েকবার টলস্টয়ের যে গৃহত্যাগের কথা আগ্রহ এবং প্রীতির সঙ্গে পড়িয়ে শুনিয়েছিলেন। সেখান থেকে আমাদের স্বামীজি নিত্যাত্মানন্দ তিনি ধারণা করছেন টলস্টয়ের যে গৃহত্যাগ আর শ্রীময়ের গৃহত্যাগ যেন দুটো একই ধরনের। শ্রীময়ের বাড়িতে যেহেতু তার মা মারা যাওয়ার পর থেকে একটা ভীষণভাবে কলহপূর্ণ, সকলের সঙ্গে সকলের ঝগড়া ইত্যাদির মধ্যে তার মতন একজন মানুষ যিনি বিদ্যা শিক্ষার প্রতি ভীষণভাবে তার প্রবণতা রয়েছে, যিনি একজন পণ্ডিত, তার ওই পড়াশোনা ইত্যাদির মধ্যে আর ওই ঝগড়াঝাটি এগুলো তার আর নিতে পারছিলেন না তিনি। তো একদিন তিনি মনে করলেন যে এই সংসারে বেঁচে থাকাটা হচ্ছে একদম বিড়ম্বনা বলে মনের ভেতরে এই যে একটা বিশাল তুফান নিয়ে তার পরের দিন তিনি তার ভাগ্নেকে সঙ্গে করে, ভাগ্নের নাম হচ্ছে সিদ্ধেশ্বর, তাকে সঙ্গে করে ওই সেই সময়ে মানে ওই কাশীপুর ওই সব জায়গা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অনেক বাগান বাড়ি ছিল। তো এই বাগান ওই বাগানতে ঘুরতে ঘুরতে তখন তার যে ভাগ্নে বলল যে মামা একটা চমৎকার বাগান আছে গঙ্গার ধারে, আর সেই বাগানটা হচ্ছে দক্ষিণেশ্বরে, আর সেই জায়গাটাতে একজন পরমহংস আছেন, তো আপনি কি একবার যাবেন সেখানে যে এই পরমহংসকে দেখার জন্য? তো এই মানে এত সুন্দর মানে কথা শুনে শ্রীময় সেখানে মানে তার সঙ্গে ওই সিদ্ধেশ্বরের সঙ্গে সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে সেই বাগানে ফুলে ফুলে একদম ভর্তি, আর কোথাও রয়েছে গোলঞ্চ, কোথাও রয়েছে গোলাপ, কোথাও রয়েছে ডালিয়ার মতন ফুল, মানে এত সুন্দর ফুল চপ চারদিকে যে শ্রীময় সেই ফুলগুলোকে হাতে নিয়ে গন্ধ শুকে ভাবছেন কি অপূর্ব ফুল, ফুল শুকছেন আর ভাবছেন যে অপূর্ব সুন্দর ফুল। তারপর সন্ধ্যা মানে সেই সময় যেন সন্ধে হয়ে আসছে এরকম একটা সময়ে তো শ্রীময় এসে ঠাকুরঘরের বারান্দায় দাঁড়ালেন। সেখানে দেখছেন যে ঠাকুর পূর্ব দিকে মুখ করে একটা ছোট খাটে বসে আছেন। তখন কিন্তু শ্রীময় ঠাকুরকে চিনতেন না আর ঠাকুরও কিন্তু তাকে চিনতেন না। মেঝেতে দেখছেন যে অসংখ্য ভক্ত বসে আছে আর পুরো একদম ভর্তি ঘর, আর শ্রীময় শুনলেন যে ঠাকুর বলছেন যে যখন একবার হরি বলতে পারো বা রাম বলতে পারো, আর সেই রাম এবং হরি নামে তোমাদের যদি রোমাঞ্চ হয়, তোমাদের যদি অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই জানবে তোমাদের সন্ধ্যাদি কর্মের আর কোনো দরকার নেই। কথা মৃত পানে ভক্তগণ কি করছে, মত্ত হয়ে রয়েছে, মানে এত সুন্দর কথা শুনছে, শুনে সমস্ত ভক্ত একদম যেন মত্ত হয়ে রয়েছে এবং জগৎ ভুলে রয়েছে। তখন শ্রীময় ভাবতে লাগলেন যে সুখদেব যেমন গঙ্গা তীরে বসে ভাগবত
মানে যেন তা কথা বলছেন, যে গঙ্গা তীরে বসে যেন মনে হচ্ছে সেই শুকদেব বসে আছেন। তিনি যেমন ভাগবত কথা বলেছিলেন যে সমস্ত মানে একে যে মুনি ঋষিদের এবং রাজাকে যে ভাগবত কথা শুনিয়েছিলেন, সেই রকম যেন ভাগবত কথা শুকদেব শোনাচ্ছেন, এটাই শ্রীময়ের মনে হলো। এবং তখন তার মনে হলো যেন শ্রী চৈতন্য পুরী ধামে অন্তরঙ্গ সঙ্গে ভাগবতের নামগুণ কীর্তন করছেন। শ্রীমা তখন অনুভব করলেন ঠাকুরকে দেখে যে এই জায়গাটায় যেন সমস্ত তীর্থের সঙ্গম হয়েছে, একটা অপূর্ব স্থান, অপূর্ব সুন্দর মানুষ, আর কি অপূর্ব তার কথা। এই জায়গা ছেড়ে শ্রীময়ের যেন আর কোথাও যেতে ইচ্ছা করছে না। তারপর তো আরতি হলো, ভবতারিণীর মন্দিরে আরতি হলো, ঠাকুর বাড়ি দর্শন হলো, করে এসে শ্রীমা ঠাকুর বাড়ি উপস্থিত হলেন। ঠাকুর শ্রীমাকে দেখে বললেন তুমি বসো, আর তার পরিচয় লইলেন যে কোত্থেকে এসছো তুমি, কোথায় থাকো, ঠাকুর পরিচয় নিচ্ছেন। ঠাকুর কিন্তু তাকে দেখেই বুঝেছেন যে ভবতারিণীর বিশেষ ইচ্ছার কাজ একে দিয়েই সম্পাদন করা হবে। তখন ঠাকুরের ভিতরের থেকে কে যেন শ্রীমাকে টানছে, দু একটা কথার পরে শ্রীমা তাকে প্রণাম করে সেখান থেকে মানে বিদায় নিলেন। কিন্তু ভাবতে লাগলেন এই সৌম ব্যক্তি কে, যার কাছে মনে হচ্ছে যে ফিরে চলে এলাম বটে, কিন্তু যেন আবার যেতে ইচ্ছা করছে। এবং তার মন প্রাণ পড়ে রইল দক্ষিণেশ্বরে এবং শরীর ওই ভাগ্নের সঙ্গে বরানগরের দিকে এগিয়ে গেল। শ্রীময়ের একটা ভীষণ টান ঠাকুরের প্রতি হয়েছে, তো যার ফলে তিনি প্রায় রোজদিনই ঠাকুরের কাছে আসতে লাগলেন এবং এমনভাবে ঠাকুরের সঙ্গে ঘুরে বেড়াতেন মনে হতো যেন আপন জনের মতন ঠাকুরের সঙ্গে ঘুরছেন, আর ঠাকুরও শ্রীমাকে বিশেষ স্নেহ করছেন। তো ওই বাইরে থেকে ছেলেরা এলে বাবা মা যেরকম আদর করে, ঠাকুরও ঠিক সেরকম স্নেহ সমাদরে তাকে হৃদয়ে স্থান দিলেন। একদিন বাইরে বেড়াতে বেড়াতে শ্রীমা খুব সাহস করে ঠাকুরকে বললেন যে এই পৃথিবীতে আমার আর বাঁচতে ইচ্ছা হয় না, কারণ এই পৃথিবীটা হচ্ছে ছলনাতে ভর্তি, এই সংসার থেকে বিদায় নেওয়াই হচ্ছে শ্রেষ্ঠ। তখন অন্তর্যামী ঠাকুর, তিনি তো শ্রীমাকে দেখেই বুঝেছিলেন যে এর ভিতরে কি চলছে, তাই জন্য শ্রীমাকে তখন তিনি খুব একটু রেগে বললেন, একটু যেন কপট রাগ দেখিয়ে বললেন, বালাইসার তুমি কেন যাবে সংসার থেকে বিদায় নিতে, তোমার যে গুরু লাভ হয়ে গেছে গো। তো গুরু লাভ হয়ে গেছে কথাটা শুনে শ্রীমা ভাবলেন এ তো অভাবনীয়, অচিন্তনীয়, স্বপ্নেরও অগোচর, এমন সমস্যাও সেই বাজিকরের কৃপায় একদম নিমেষে দূর হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ অভয় বাণীতে শ্রীময়ের মনে হলো যে একদম মেঘমুক্ত মন, তার মনের মধ্যে যে ঘন অন্ধকার যেন জমাট বেঁধেছিল সেই মন যেন মেঘমুক্ত হয়ে গেল এবং আবার বেঁচে থাকার ইচ্ছা তার মনের মধ্যে আবার ফিরে এলো। তিনি চাইলেন যে হ্যাঁ এবার আমাকে বাঁচতে হবে। নিজের জীবনের এই যে সংকটময় ঘটনার কথা উল্লেখ করে শ্রীমা পরবর্তীকালে বিপদগ্রস্ত ভক্তগণকে বলতেন আশান্বিত করে যে দেখুন কোথায় আমার শরীর ত্যাগের সংকল্প আর কোথায় ভগবান লাভ, এই বিপদের সময় বিপদই হচ্ছে মানুষের বন্ধু, ভাগ্যিস বিপদে পড়েছিলাম তাই জন্য আমি দক্ষিণেশ্বরে গেলাম, কারণ দক্ষিণেশ্বরে না গেলে আমি যদি কলকাতাতেই থাকতাম এবং স্কুলে চাকরি করতাম, কলেজে পড়াতাম, তাহলে কিন্তু আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের দর্শন পেতাম না। সেই জন্য বিপদ হচ্ছে কি মানুষের বন্ধু এবং ভগবান সর্বমঙ্গলময়। এরপরে শ্রীময়ের জীবনে একটা বিশেষ ঘটনা ঘটল। শ্রীমা তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শ্যামবাজারস্থিত মেট্রোপলিটন স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন। পরের 4 বছর ধরে এখানেই তিনি কাজ করতেন। 1886 সালে যখন ঠাকুর খুব অসুস্থ, তখন শ্রীমা
স্কুলের কাজ ফেলে রেখে তিনি কিন্তু ঠাকুরের সেবার জন্য ছুটে ছুটে ওই কাশীপুরে চলে যেতেন, এবং এই স্কুলের বাৎসরিক পরীক্ষার ফল সেই বছরে একটু খারাপ হয়েছিল, এবং এইটা দেখে বিদ্যাসাগর মহাশয় একটু মানে বকুনি দিয়েছিলেন শ্রীমাকে, কিন্তু সস্নেহেই দিয়েছিলেন যে তুমি কি এখন ওখানে বেশি যাচ্ছ, তার জন্যই স্কুলের রেজাল্ট খারাপ হলো। তো এটা এই সামান্য কথাটা শুনে ঠাকুরের সম্পর্কে যেহেতু বলেছেন, সেই জন্য শ্রীমা কী করলেন, সঙ্গে সঙ্গে চাকরিতে ইস্তফা দিলেন। এবার ঠাকুর সেটা শুনে বলল, বেশ করেছো, ওই স্কুলের চাকরি তুমি ইস্তফা দিয়েছো, খুব ভালো করেছো। কিন্তু 15 দিনের মধ্যে, তখনকার দিনে তো মানুষ খুব বেশি বেতন পেত না যে অনেক দিন চলবে, তো ওই 15 দিনের মাথাতেই দেখা গেল যে বাড়িতে ছোটো ছোটো ছেলের মেয়েরা রয়েছে, তো তাদের কি খেতে দেবেন সেই ভাবনায় তিনি ওই বারান্দায় পায়চারি করতে লাগলেন, এবং ভীষণভাবে চিন্তা করতে লাগলেন যে আমি কি বাজার করে এনে দেবো, আর নিকুঞ্জদেবী কি রান্না করবেন, কি খেতে দেবেন ছেলেদের। তো এইরকম সব চিন্তা ভাবনা করছেন, তখন রাস্তা থেকে কেউ একজন ডাকছে যে মহেন্দ্রবাবু বাড়ি আছেন, মহেন্দ্রবাবু বাড়ি আছেন। সেটা শুনে শ্রীমা উপর থেকে নিচে নামলেন, নেমে দেখলেন একজন ব্যক্তি এসেছেন, যিনি একটি চিঠি নিয়ে এসেছেন, এবং তিনি জুড়ি গাড়ি করে এসেছেন। জুড়ি গাড়ি মানে তখনকার দিনে ওই ঘোড়ার গাড়ি। তো নিচে গিয়ে চিঠি পড়ে দেখলেন যে সুখবর, সুরেন্দ্রনাথ ব্যানার্জি শ্রীমাকে রিপন কলেজের অধ্যাপনা স্বীকার করার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে পাঠিয়েছেন। তিনি গাড়িতে চড়ে, ওই গাড়িতে চড়েই তিনি তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন, এবং অন্তরের টানে 4-5 বার তিনি কাজ ত্যাগ করেছেন। আমরা আগেই বললাম বিভিন্ন স্কুলে কাজ করেছেন, বিভিন্ন কলেজে কাজ করেছেন, কিন্তু এর মধ্যেই ঠাকুরের টানে কখনো কামারপুকুর, কখনো কাশী, কখনো পুরী প্রভৃতি তীর্থযাত্রায় তিনি চলে যেতেন, আর ভাবনাতেও পড়তেন যে গিয়ে হয়তো দেখব যে আমার চাকরিটা চলে গেছে। এরকম ঠাকুরের দর্শন এবং কৃপা লাভ করে শ্রীমা যেন নবজন্ম লাভ করলেন। শ্রী গুরুর কৃপায় অন্তরঙ্গদের মতো শ্রীমরূপ বৃক্ষে প্রথম দেখা দিল ফল, তারপরে এলো ফুল। আজকে আমরা এই পর্যন্তই পড়ব, এই পর্যন্তই আমরা শ্রীমা অনুধ্যানে জানব। আগামী দিনে আমরা আরও কিছু জীবনের, শ্রীমার জীবনের আরও অংশগুলো পড়ে আমরা সবাই খুব আনন্দ লাভ করব। তার আগে আমরা ঠাকুর, মা, স্বামীজি এবং শ্রীমার চরণে আমাদের প্রণাম জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আনন্দের সঙ্গে এই পাঠগুলো শুনুন, পড়ুন, এবং শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ুন। তাহলে দেখবেন মন প্রাণী যত বেদনা, যত অন্ধকার, সব যেন দূরীভূত হয়ে যাবে, আনন্দের সাগরে আমরা ভাসতে থাকব। সবাইকে প্রণাম, ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।